বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বিরোধীদের রাজনৈতিক সন্ত্রাসের মাত্রা ততই বাড়ছে। বিশেষ করে কল্যাণপুরের বাতাবরণ একেবারে উত্তপ্ত হয়ে উঠছে। এবার বিরোধীদের পরিকল্পিত সন্ত্রাসের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কল্যাণপুর জুড়ে। বিরোধীদের সংঘবদ্ধ হামলায় আহত শাসক দলীয় যুবকর্মী সহ সাধারণ মানুষ। জানা গেছে, শুক্রবার বিকেলে বাম ক্যাডার হিসেবে পরিচিত স্বপন সূত্রধর কল্যাণপুরের সৎসঙ্গ এলাকার সুমন মোদকের বাড়িতে যায় মাসোয়ালার টাকা আনতে। এ ঘটনা দেখতে পেয়ে স্বপন সূত্রধর যে বাড়িতে যাচ্ছিল, সেই বাড়ির সুমন মোদক এবং তার মাকে যেতে দেখে তাদের উপর আচমকায় আক্রমণ করে বাম ক্যাডার। ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই স্থানীয় এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে প্রতিরোধে এগিয়ে আসে। তখন একাংশ সিপিআইএম এবং কংগ্রেস দলের কর্মীরা সংঘবদ্ধভাবে চারিদিক থেকে হামলা চালিয়ে দেয় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের উপর। এতে মনোজিৎ দেবনাথ নামে এক শাসক দলীয় যুবকর্মী সহ তিনজন আহত হয়। এর জেরে মনোজিতের চোখ, মাথা সহ হাত এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় বলে জানা গেছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কল্যাণপুরের ঘটনাস্থলে ছুটে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর আহত মনোজিৎ এবং অন্যান্যদের কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে মনোজিতের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে সুমন এবং তার মাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাম কর্মী স্বপন সূত্রধরের চিকিৎসা করা হয় কল্যাণপুর হাসপাতালে। মুহূর্তের মধ্যেই উভয় দলের নেতা কর্মীরা কল্যাণপুর হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। বিবৃতি পাল্টা বিবৃতিতে সরগরম হয়ে ওঠে পরিবেশ। দলীয় কর্মী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি দলের কর্মী তথা স্থানীয় প্রধান তাপস দেবরায়। তিনি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ঘটনার পেছনে বিরোধী দলের রাজনৈতিক ষড়যন্ত্র দায়ী বলে অভিমত ব্যক্ত করেছেন। একটু আগে আমাকে ফোন করলো আমার ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে। একটু আগে আমাদের সৎসঙ্গ আশ্রম সংলগ্ন একটা জায়গাতে ওকে মারধর করেছে। তো শোনা মাত্রই আমি তৎক্ষণাৎ ছুটে আসলাম এই হাসপাতালে। এখান থেকে আস ওর খবরাখবর করে ডাক্তারকে দিয়ে রেফার করেছে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, রেফার করেছে ওকে, আমি মাত্র অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসলাম। তো আমি চাই আজকে একটা এমন একটা দিন, সাত দিন ধরে আমাদের কল্যাণপুর কীর্তন চলছে, এটার আজকে সমাপ্তি দিন, মহাপ্রসাদ চলছে এখানে, একটা আনন্দের দিনে কিছু একটা রাজনৈতিক সুরসুরি, কিছু রাজনৈতিক দলের কতিপয় কয়েকটা ছেলে চাইছে আজকের দিনটাকে বিনষ্ট করতে। কল্যাণপুরের যেতে একটা সৌন্দর্য, একটা আজকের দিনের মহাপ্রসাদ নিচ্ছে হাজার হাজার লোক, এই এই একটা দিনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে প্রি প্ল্যান করে আজকের দিনটাকে বেছে নিয়েছে তারা। তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরাও তাদের ফাঁদে আমরা পা দেব না। আমাদের প্রশাসনের প্রতি অগাধ বিশ্বাস। আমি প্রশাসন ওইটার যোগ্য শাস্তি দেবে, যারা এই দোষ করেছে, যারাই ওকে মেরেছে, আমি প্রশাসনের কাছে দাবি রাখবো ওদের কঠোর থেকে কঠোর শাস্তি যেতে হয়। গোটা ঘটনার জেরে গোটা কল্যাণপুর জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।